হ্যালো ভিওর্স আমি সাবির আপনারা দেখছেন বাংলার কৃষি পদ্ধতি ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে পটল গাছের একটি ছত্রাকজনিত রোগ সুটিমল ছত্রাক এটি কেন হয়ে থাকে এবং এটি হলে আপনার কোন কোন ক্ষতি হতে পারে গা পটল গাছের ও এটি দূর করার জন্য কোন কোন পদক্ষেপ আপনি নেবেন সেই সকল বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও জেনে যাবেন যে পটল গাছের যদি সুটিমল ছত্রাকে আক্রমণ করে থাকে তাহলে কোন কোন বিষ ব্যবহার করতে হবে না কোন কোন পরিচর্যা নিলে এই রোগ আপনার যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো যে এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা সুটিমাল ছত্রাকের ছবি আপনার সুটিমাল ছত্রাক হলে আপনার গাছের পটল গাছের পাতা এই ধরনের হয়ে যাবে কালো কালো ছাইযুক্ত পাতা এবং পুরো গাছটাই আপনার দেখবেন যে লতা লতা সমেত সব কিছুই এই ছাইযুক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এবার বলি এটা কেন হয় এটা দুই ধরনের পোকার আক্রমণে হয়ে থাকে প্রথম পোকা হচ্ছে আপনার সাদামাছি এবং দ্বিতীয় পোকা হচ্ছে আপনার মিলিবাগ সাদামাছি ও মিলিবাগ এই রোগের বাহক তো সাদামাছি ও মিলিবাগ দূর করতে পারলে কিন্তু আপনার এই সুটিমল ছত্রাকটি আর হবে না তো সাদা মিলি মিলিবাগ আপনি কিভাবে দূর করবেন সেই সম্পর্কে একবার সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনি উপরের আই বাটনে ক্লিক করলে সেই দুটো ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিও শেষেও আপনি পেয়ে যাবেন তো এটা হলো এটা কেন হয় এবং এটা যেন না হয় সেই বিষয়ে এবার বলি এটা হলে আপনার কোন কোন ক্ষতি হতে পারে তো সুটিমল ছত্রাকটি হলে আপনার তিনটে ক্ষতি হবে প্রথম ক্ষতি আপনার গাছ মরবে হানড্রেড পার্সেন্ট দ্বিতীয় ক্ষতি হচ্ছে আপনার গাছে নতুন করে কোনো জালি লতা ছাড়বে না এবং গাছটা আস্তে আস্তে মারা যাবে আপনাকে বললাম এবং তিন নম্বর ক্ষতি যদি বলি তিন নম্বর ক্ষতি এবং খুবই মারাত্মক এই ক্ষতিটা এটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট না টু হানড্রেড পারসেন্ট আপনার যদি সুটিমল ছত্রাক আসে তাহলে আপনার জমিতে কিন্তু হা পটলের পচা রোগ আসবে হানড্রেড না টু হানড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি তো সুটিমল ছত্রাকটি দূর করা অতি আবশ্যিক কারণ সুটিমল ছত্রাকেই হচ্ছে আপনার পটলের পটলের পচা রোগ আনার অনেকটা মানে অনেকটা বলতে গেলে আপনার ষাট পার্সেন্ট দায়ী তো সুটিমল ছট্টাকটি অবশ্যই অবশ্যই আপনার জমি থেকে দূর করতে হবে যদি হয়ে থাকে তো আপনাকে যে বললাম এটি যেন কেন হয় এবং আপনি এটা যেন না হয় সেজন্য কোন কোন পরিচর্যা নেবেন এবার বলি যদি আপনার জমিতে দেখতে পাচ্ছেন যে সুটিমল ছত্রাক দেখা দিয়েছে তাহলে আপনি কোন কোন পরিচর্যা নেবেন তো পরিচর্যা বলতে আমি এখানে দুটো বিষের নাম বলবো বা ফাঙ্গি সাইড বলতে পারেন তো আমি যেই যে দুটো ফাঙ্গি সাইটের নাম বলবো এই ফাঙ্গি সাইট দুটো ব্যবহার করলে কিন্তু আপনার খুবই সহজেই এই সুটিমল ছত্রাকটি আপনার জমিতে দূর হয়ে যাবে তো চলুন এবার বলা যাক তো বিশ দুটির নাম বলার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্টে জানান যদি আপনার অন্য কোনো প্রশ্ন থেকে থাকে পটল চাষ সম্পর্কীয় আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব ও ভিডিওটাতে একটি শেয়ার করে দিন যাতে এই রোগটি অন্য কারো হলে সেও যেন ভিডিওটা দেখে দূর করতে পারে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এরকমই কৃষি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক দিনই নিয়ে এসে থাকি এখানে প্রথম যে ফাঙ্গি কথা বলবো সেটি হচ্ছে আপনার ব্যাবিস্টন পাউডার এটির ডোজ হচ্ছে আপনার প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম দিলেই আপনার হবে এটি আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমি পটল চাষের ক্ষেত্রে ব্যাবিস্টন পাউডার কতটা কার্যকারী এবং কতটা আমি নিজে ব্যবহার করি এবং দ্বিতীয় যদি ফাঙ্গিসাইটের কথা বলি সেটা হচ্ছে আপনার টিল্ট টিল্টও একটি ভালো ফাঙ্গিসাইট এটাও আপনাদেরকে বলেছি আপনাদের পটলের জমিতে ব্যবহার করার জন্য তো ব্যবিস্টন পাউডার ও টিল্ট ব্যবহার করলেই কিন্তু আপনার এই রোগটি খুবই সহজে জমি থেকে চলে যাবে টিল্টের ডোজ যদি বলি প্রতি লিটার প্রতি এক এম এল করে দিতে হবে আপনার আমাদেরকে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এরকমই কৃষি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক প্রায় নিয়ে এসে থাকি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই জেনে থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ধরনের পটল সম্পর্কীয় টিপসের সাথে নমস্কার